আমি রাজমিস্ত্রি হেল্পারই করি, সুতরাং আমার যে এখন অবস্থা রাস্তায় পরে মরা ছাড়া আর অন্য কিছু কিছু দেখি না আমি। কারণ আমার এই অসুখ বিসুখের অবস্থা, আমার যে চার দিনের সংসার এটা চলানো আমার খুব কষ্টকর বিষয়টা। নিত্যপণ্যের বাজারে অস্থিরতা এখন নিত্যদিনের, প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছেই, তাই বাজারে এসে দিশেহারা বেশিরভাগ ক্রেতা। বাজার ঊর্ধ্বগতির কারণে আমাদের সাধারণ মানুষ যারা আছি আমাদের অনেক সমস্যা, কারণ সাধারণ মানুষের তো আয় বাড়ে নেই। দিনে ইনকাম করি কটাকা, 550 টাকা, চুলে ফিরে খাওয়া সমস্যা হয়েছে আমাদের লেগে। পেঁয়াজের এখন ভরা মৌসুম, এরপরও কোনো কারণ ছাড়াই মাত্র 2 সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ বেড়ে বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 টাকা দরে। এমন অস্থিরতার মধ্যে এখন যুক্ত হয়েছে আলু। কয়েকদিন আগের 25 টাকার আলু বিক্রি হচ্ছে এখন 35 থেকে 40 টাকা কেজি। মার্কেটে আলু কম, তার জন্য আলুর দাম বেশি। মানে পাইকারি 72 টাকা আর বেচতে আছে 80 টাকা, দিন দিন বেড়েই চলছে, আমাদের জন্য অনেক কষ্টকর হচ্ছে। পেঁয়াজ রসুন আদা কিছু কিছু আইটেমের দাম বাড়তেছে, চিনি তো অত ঠিক হবে। আদাও জিরার বাজারও অস্থির, 2 মাস আগের 450 টাকার জিরা এখন 850 টাকা কেজি। আদার দামও বেড়েছে কেজিতে 100 থেকে 120 টাকা পর্যন্ত। জিরা নিতাম আগে 400 টাকা কেজি, হাফ কেজি নিতাম নিত 200 টাকা, আর এখন সেই জিরা হলো 900 টাকা করে হয়েছে। আদার দাম গত সপ্তাহে দ্বিগুণ বাড়ছে। চায়না আদার 280 টাকা বিক্রি করছি গত সপ্তাহে, এই সপ্তাহে 380 টাকা বিক্রি করতে হইতেছে, ঠিক আছে। আর দেশি আদা যেটা সেটা বিক্রি করছি 220 থেকে 240 টাকা, এই সপ্তাহে বিক্রি করতেছি 260 টাকা, কেজিতে 50 থেকে 60 টাকা বাড়ছে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দামও, আর মাছের দামও নিম্ন মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে। আমি তো মধ্যবিত্ত নই, আমি তো আমাদের কিনতে পারতেছি না। আসলে শুধু মাছ না, বাজারে ঢুকলে আমাদের মতো যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা সীমিত আয়ের মানুষ তাদের এখন বেঁচে থাকাটাই কঠিন। লাল ডিমের ডর্জন চলতে আছে 140 টাকা, আর এই সাদা মুরগির ডিম আছে এটা চলতে আছে 130 টাকা ডর্জন, হাঁসের ডিমের ডর্জন চলে 180 টাকা। সবজিও পাওয়া যাচ্ছে না, কেজিতে 60 থেকে 70 টাকার কমে। পেঁপে আছে 80 টাকা কেজি, কারকোল 80 টাকা কেজি, বটবটি আছে 60 টাকা, মূলো আছে 60 টাকা। তবে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার সহ সব ধরনের মুরগির দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা।